গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শিউলিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, সকালে চা বসিয়ে দিয়েছি, আর এপাশে হচ্ছে লাল চা আর এপাশে দুধ চা, তো দুজন খাবে বাবা আরও। আর দেখো, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। তো আজকে শনিবার, তো আজকে সব পরিষ্কার করে তারপর রান্না করা হয়। তো জলও চলে আসবে এক্ষুনি, তো জলের বোতলগুলো কলের সামনে নিয়ে যাচ্ছি। আর দেখো, জলও এসে পড়ছে আর জলগুলো ভরেও নিয়ে আসলাম। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি আর এপাশে ডাল। তো অল্প একটু পাঁপড় ছিল, তো সেগুলোই সকালের জন্য ভেজে নেব। তো দেখো, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর সকালে তো বেশি কিছু করব না, ডাল করেছি, পাঁপড় ভাজা আর বেগুন ভাজা করব, আর অল্প ফুলকপি আলু ছিল তো সেটাও ভাজা করে নেব। তো দেখো, এই যে ফুলকপি আলুটা কেটে নিয়েছি, আর এখানে বেগুন ভাজাটাও হয়েও গেছে। তো এরপর ফুলকপি আলু ভাজাটা করে তারপর আমি ডালটা সম্ভার দিয়ে দেব। তো দেখো, ডালটাও হয়ে গেছে, আর সকালে কী কী রান্না করলাম আরেকবার দেখে নাও। তো ডাল, এটা ফুলকপি আলু ভাজা, আর করেছি বেগুন ভাজা আর পাঁপড়। তো এটাই হচ্ছে সকালের খাবার। তো চলো, তোমাদের দাদা ভাইকে আগে খেতে দিয়ে নিই। তো আজকে স্কুলে যায়নি, স্কুল ছুটি আছে, তো ওকে খাবার দিয়ে আমিও ভাতটা খেয়ে নিয়েছি। তারপর দেখো, চলে আসলাম ঘরটা মুছতে। তো আমার ঘর মোছাও হয়ে গেছে, আর পেছনে অল্প গাছ লাগিয়েছিলাম, ধনে পাতা গাছ, তো সেগুলো দেখো ছোট ছোট হয়ে বেরিয়েছে। তো এটা হতে অনেকটাই টাইম লাগবে। আর তোমাদের দাদা ভাই দেখো ফুল তুলছে গাছের থেকে। তো দেখো, হলুদ ফুলগুলো কত সুন্দর। আর দেখো, তো আমার কম্পিউটারটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, তো এটা খারাপ হয়ে গেছে, তো এটা চলে যাবে এখন দাদার অফিসে, তো দাদা ঠিক করে রেখে দেবে। আর টেবিলটায় দেখো, আমি জামা কাপড় আপাতত গুছিয়ে রেখেছি। আর দেখো, দুপুরের জন্য মাছ এসেছে, তো এটা কি কোকিলা না কাকিলা কিছু একটা হবে এই মাছটার নাম। তো এখন এটাই রান্না করব দুপুরে। তো এই মাছের জন্য এই সবজিটুকু কেটে নিয়েছি, আর দেখো মাছটা কেটে ভাজাও বসিয়ে দিয়েছি। তো এই মাছটা খেতে আমার অনেক ভালো লাগে, এই মাছটা একটা প্রিয় মাছ আমার। আর দেখো, মাছ ভাজা হয়ে গেছে, তো তরকারিটা ফটাফট করে নেব, এরপর আমাদের জন্য নিরামিষ রান্না করব। তো দেখো, আমার মাছ রান্না হয়ে গেছে, আর এখন তোমার দাদা ভাই আর আমার জন্য নিরামিষ করব। তো আমরা দুজন শনিবার নিরামিষ খাই। তো এখানে বাঁধাকপির ঘন্ট করেছি। তো সকালেরই ডাল ছিল, বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজাটাও ছিল, তার জন্য আর বেশি কিছু করিনি। তো এটুকু দিয়েই আর ডাল দিয়ে হয়ে যাবে দুপুরে খাওয়া। তো দেখো, বাঁধাকপিও হয়ে গেছে। তো দেখো, ঘরে পেয়ারা ছিল আর শসা, তো তোমাদের দাদা ভাই এটা খেতে ভালোবাসে, তো আমি ভাবলাম একটু মেখে দিই খাক। তো ওকে পেয়ারাটা মেখে দিচ্ছি। আর দেখো, অল্প চাল ভিজিয়েছিলাম, তো সর্ষে ফুলের বড়া করব। তো ফার্স্ট টাইম করছি, জানি না কেমন খেতে হয়। তো এগুলো আমি সর্ষের ফুলগুলো দেখো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি গামলাতে, ফুটো গামলাতে। তো এগুলো এখন সর্ষের ফুলগুলো অল্প নিয়ে আর চালের গুঁড়োতে ভিজিয়ে মানে চুবিয়ে তারপর বড়া করে নেব। তো দেখো, আমার বড়া রেডি, আর খেতেও খুব ভালোই হয়েছিল। তো তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিলাম, আমি স্নান করে পুজো দিয়ে এসে তারপর খাবো। তো দেখো, আমার ঠাকুর ঘরে পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন সুন্দর একটা ভিডিওতে।